আজ তোমাদের দ্বিতীয় একটি সংস্কৃতের প্রশ্ন আলোচনা করব উত্তর সহ। প্রথম প্রশ্নটা অনেকেই দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে আমি এই প্রশ্নের উত্তরগুলো বলবো। প্রশ্নটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই কয়ে আর্যাবর্তনম কোন শ্রেণীর কাব্য, তাহলে ঘ চম্পু কাব্য। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে শ্লেষ অর্থাৎ গ। তৃতীয় প্রশ্নের অ্যান্সার হচ্ছে পাতায় ভর্তি অর্থাৎ খ। নেক্সট ঘয়ের যে প্রশ্ন তার উত্তর হচ্ছে ক গুহার মুখ খোলা। এরপরে পদ্যাংশ থেকে মুনিবর কন্যে, এখানে মুনিবর কে? ক হচ্ছে জন্মমুনি। গঙ্গা স্নানে কিরূপ পূর্ণ পুণ্যর, যখনটা এক্সট্রা হয়ে গেছে, লাভ হয়। খ পুনর্জন্ম হয় না। তারপরে ছয়ের প্রশ্নে কর্মযোগ অধ্যায়টি, এটা অব্যয় নয়, এটা অধ্যায়টি কোন গ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে মহাভারত। আসক্ত না হয়ে কর্ম করলে লাভ হয় মোক্ষ। এরপরে নাট্যাংশ থেকে প্রথম যে প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে পরিচারকের নাম, উত্তর হচ্ছে ঘ প্রমোদ। এরপরে ইয়ের যে প্রশ্ন তার উত্তর হচ্ছে কৌমোদী। ট এই ইন্দু শর্মার কন্যার নাম কি? উত্তর কৌমোদী। বাসন্তিক স্বপ্নমের মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে ইংরেজি। এরপরে সাহিত্য ইতিহাস, তাহলে প্রথম যে প্রশ্ন স্বপ্ন বাসব দত্তম কার লেখা ভাষের? চরক সংহিতার কতগুলি স্থান রয়েছে? আটটি। তারপরে জ্যামিতি বিষয়ক গ্রন্থ, এখানে দেখো লীলাবতী রয়েছে দু জায়গায়, একটা লীলাবতী যদি প্রশ্নের উত্তর করো ওটা অবশ্যই গণিত বিষয়ক, তবে এর সঠিক উত্তরটা অপশানটা এখানে নেই, সেটা হচ্ছে শুল্ক সূত্রম। ঠিক আছে, এরপরে আমরা গদ্যাংশে চলে যাব। এখান থেকে এসএকিউ যে প্রশ্ন, নলচম্পু কাব্যের প্রত্যেকটি অধ্যায়কে কি বলে? উচ্ছ্বাস। দ্বিতীয় যে প্রশ্ন তার উত্তর হচ্ছে ধর্মোপদেশের কারণে। তৃতীয় গ অর্থাৎ গয়ের যে প্রশ্ন তার উত্তর হচ্ছে চোরেদের। চতুর্থ প্রশ্নের উত্তর হচ্ছে কাঁধার পিঠে বস্তাগুলো বেঁধে কাঠ দ্বারা ঢেকে। এরপরে পদ্যাংশ থেকে তিনটে প্রশ্নের উত্তর করতে হবে। তার প্রথমেরটি উত্তর হচ্ছে গঙ্গার দ্বারা, দ্বিতীয়টির উত্তর হচ্ছে নিগমে বা বেদাদি শাস্ত্রে, কর্ম না করে কেউ থাকতে পারে না, প্রকৃতি জাত বলে। তারপরে নৈষ্কর্ম কি? এখানে হচ্ছে অনাসক্ত হয়ে প্রকৃতির সকল কর্ম সম্পাদন করাই। নাট্যাংশ, ইন্দ্রবর্মা চাঁদকে নিষ্ঠুর বলেছেন কেন? না চাঁদের বিলম্বিত ক্ষয়প্রাপ্তির জন্য। তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে বরারোহে পদের অর্থ কি? হে সুন্দরী। রাজা ইন্দ্রবর্মা কোন তিথিতে বিবাহ হওয়ার কথা ছিল? উত্তর হচ্ছে অমাবস্যা তিথিতে। রাজার সঙ্গে কার বিবাহ হওয়ার কথা ছিল? কনক লেখার। সাহিত্যের ইতিহাস, এখান থেকে দুটো প্রশ্ন উত্তর করতে হয়। প্রথমে সংস্কৃত সাহিত্যে একটি বিয়োগান্তক নাটকের নাম লেখো উরুভঙ্গ। আয়ুর্বেদের উৎস কোন বেদ? অথর্ববেদ। কালিদাস রচিত সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? অভিজ্ঞানম শকুন্তলম। তারপরে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। গদ্যাংশ থেকে এটা তো বড় প্রশ্ন, এখানে উত্তর করছি না। তিনের প্রশ্নগুলো দেখে নাও। আর্যাবর্তনম থেকে যে প্রশ্ন আর্যাবর্ত স্বর্গের তুলনা, আলিপর্বার জীবন সংগ্রামের পরিচয়, পদ্যাংশ থেকে গঙ্গার পাঠের যে বর্ণনা, তারপরে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ উক্তির তাৎপর্য, নাট্যাংশ থেকে রাজা ইন্দ্রবর্মা চরিত্র, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের মধ্যে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়, সাহিত্যের ইতিহাস থেকে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কবি জয়দেবের অবদান, ভারতীয় প্রাচীন সাহিত্যে আর্যভট্টের অবদান, ভাব সম্প্রসারণ একটু দেখে নেবে।
এখানে দুটো ভাব সম্প্রসারণ দেওয়া আছে, একটা করতে হবে। তারপরে পাঁচে নিম্ন রেখাঙ্কিত পদগুলির কারণ সহ বিভক্তি নির্ণয় করো, এটা করবে। ব্যাস বাক্য সহ সমাস অহিনকুলম, এখানে আমি সমাসের উত্তরগুলো পাশে বসিয়ে দিচ্ছি, এগুলো দেখে নাও প্রশ্নগুলো, যে অহিনকুলম জলদ ত্রিভুবনম আর স্নাতানু লিপ্ত, তাহলে এটা উত্তর পাশে দিলাম। তারপরে শব্দযুগলের অর্থ পার্থক্য নির্দেশ করে যে কোনো দুটি বাক্যম, মানে কথা বা বাক্য, বাচ্যম বলার যোগ্য। পূর্বাহ আগের দিন, পূর্বাহ্ন দিনের পূর্বভাগ, ভোজ্যম আহার্য বস্তু, ভোগ্যম ভোগের যোগ্য। এক কথায় প্রকাশ যেটা রয়েছে সেখানে প্রথমের যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ আটের ক, ধনবান বা ধনী, তারপরে খ জিজ্ঞাসা, তারপরে গ সপত্নী, তারপরে সর্বজনিনম। আচ্ছা, পরনিষ্ঠিত রূপটি লেখো, লঘি অস, তারপরে শিষ্য, গয়ে আর্য আর ঘয়ে আদায়। এরপরে বাকি প্রশ্নগুলো তো বড় প্রশ্ন, এগুলো আশা করি তোমরা করে নিয়েছ। সংস্কৃত ভাষায় অনুবাদ করো, এই একটা প্রশ্ন রয়েছে, অথবা এইটা রয়েছে দুটো রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে খ্যাত, তো যাই হোক মিলে পড়ছি না। আর নিচের যে কোনো একটি বিষয়ে সংস্কৃতির নিবন্ধ রচনা করো, একটি বিষয়ে মম আদর্শ পুরুষ, শরীরচর্চা পরিবেশ দূষণম। তাহলে এই ছিল সংস্কৃত প্রশ্ন, আশা করি আগের প্রশ্ন এবং এই প্রশ্ন দুটো করে গেলেই মোটামুটি কমন পেয়ে যায় বলে আশা করা যায়। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম।